ইয়া আরো একটি নতুন টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? আজকে আর্জেন্টিনার মনে খেলা আছে না, তো আর্জেন্টিনার ফ্যানটা হাত তুলুন, দেখা যাক রেজাল্ট রাতেই জানা যাবে। একটা না দেড়টায় মনে হয় খেলা, অনেক রাতে আর কি। সো আজকে টেক নিউজের শুরুতেই ইনফিনিক্স, আমি পরেও আছি ইনফিনিক্সের একটা কি বলে জ্যাকেট, যা গত বছর ইনফিনিক্স থেকে পেয়েছিলাম আর কি। এই যে আমার হাতে ডিভাইসটা আপনারা দেখছেন, এই ডিভাইসটা ইনফিনিক্স বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করছে। ডিসেম্বর মাসেই হয়তো এই ডিভাইসটা লঞ্চ হতে যাচ্ছে। কয়েকদিনের আগের কোনো একটা টেক নিউজ আমি বলছিলাম না, ইনফিনিক্স হট সিরিজের একটি ডিভাইস বাংলাদেশে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, ওইটা অনুমান করে বলেছিলাম। এবারে একদম সত্যি 100% শিওর এই ডিভাইস বাংলাদেশে লঞ্চ হবে, ইনফিনিক্স হট 20S। যেমনটা আপনারা দেখছেন, এয়ার প্যানেলটা দেখাতে পারলাম না আপাতত, যেহেতু লঞ্চ টান্স হয়নি, সামনের দিকটাই দেখাচ্ছি। ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে, দেন এটা আইপিএস এলসিডি প্যানেল অবশ্য। আর হচ্ছে গিয়ে ভিতরে প্রসেসর হিসেবে মিডটেক প্রসেসর, মিডটেক হলো জি 96 দিয়ে। কিন্তু অলরেডি অনেকগুলো স্মার্টফোন আমরা ব্যবহার করেছি, যা একটু কম দামের মধ্যে ভালো ভালো কিছুই বলা যেতে পারে। আশা করছি এই ডিভাইসটাও কম দামে পাওয়ারফুল কিছুই হবে। রেয়ারে 3টি সেন্সর রয়েছে, মেইন শুটার 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এর মাঝে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন 5000 mAh-এর। আর চার্জারটার খবর আপাতত জানা নেই, মানে আমি দেখি নেই। আর হচ্ছে গিয়ে এটাতে 8GB র্যাম রয়েছে আমাদের হাতের ভ্যারিয়েন্টটাতে। আমি জানি না বাংলাদেশে এটাই লঞ্চ হবে নাকি আরও ছোটো কোনো ভ্যারিয়েন্ট লঞ্চ হবে কি না। সো খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে, আশা করা যায় আগামী মাসের, অর্থাৎ কালকেই তো আগামী মাস শুরু, ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ইহা লঞ্চ হবে। এবং আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই ফুল রিভিউ পেয়ে যাবেন ইনফিনিক্স হট 20S। এদিকে গুগল পিক্সেলের নতুন স্মার্টফোন পিক্সেল 7a লঞ্চ হওয়ার কথা রয়েছে, তার রেন্ডারে চলে আসছে। এমনকি ভিতরে কি থাকবে তার ব্যাপারে টুকটাক একটা আইডিয়া আমরা পাচ্ছি। তো রেন্ডারের দিকে যদি লক্ষ্য করি, বড় ভাইদের মতো চেহারাই আসবে, হয়তো সাইজ একটু ছোটো হতে পারে এরকম কিছুই তো, বাট রিয়ারের ওই যে ডিজাইনটা অলমোস্ট সিমিলারই থাকছে। স্মার্টফোনটিতে 2টি যে সেন্সর থাকবে, মানে মেইন ক্যামেরায়, এ সম্বন্ধে আমরা জানতে পারছি Sony IMX 787 এবং IMX 712। এছাড়া ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ওলেড প্যানেল থাকবে, 120Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে সেখানে। এবারে কথা হবে Xiaomi 13 সিরিজ নিয়ে। এই লোগোটা বাদ দিয়ে দিলাম, এবারে Xiaomi 13 সিরিজ। Xiaomi 13 সিরিজের স্মার্টফোনের অফিসিয়াল রেন্ডার বেরিয়েছে এবং অফিসিয়ালি কনফার্ম আগামীকাল অর্থাৎ 1 তারিখে স্মার্টফোন লঞ্চ হচ্ছে চায়নাতে। এবং সেখানে 13, শুধুমাত্র 13 যে স্মার্টফোনটি, ওইটার লুকস এর ব্যতিক্রম না। আই মিন আইফোন 13 সিরিজ বা 14 সিরিজের সাথে মানে হুবহু মিল পেয়ে যাবেন, একদম এরকম স্কোয়ার বক্স হিসেবে এসছে। তবে আরও একটা আমরা ছবিতে দেখলাম সামনে কার্ভ ডিসপ্লে। আমরা আইফোনে কি দেখছি, একদম ফ্ল্যাট, বাট ওইটাতে হলো গিয়ে ফ্ল্যাট বডি ফ্রেমে আপনারা কার্ভ ডিসপ্লে পেতে পারেন, এরকম পসিবিলিটি আছে। তবে এর যে বড় ভাই প্রো, সেটার রিয়ার প্যানেলটা আবার হালকা একটু রাউন্ড করা হয়েছে। এই স্মার্টফোনগুলোর বিভিন্ন রকমের রেন্ডার টেন্ডার আমরা পেয়েছি, অফিসিয়াল রেন্ডারও পেয়েছি। তবে অলরেডি একটা ভিডিও এসছে, যে ভিডিওটা কিনা হলো গিয়ে একদম লাইভ ভিডিও, যেটা ওই যে প্রো ভ্যারিয়েন্টের, যেমনটা আপনারা এখন দেখছেন। স্মার্টফোনটা এরকম লুকসে আসছে, এরকম থাকবে আর কি। তো ভিতরে যদি একটু জাম দেই যে আসলে কী কী থাকছে সেখানে, প্রসেসর হিসেবে আমরা আগে থেকে যা জানছিলাম 8 Gen 2 দিয়ে আসবে, হ্যাঁ ওটাই থাকছে। দেন এর ডিসপ্লেতে 2K রেজলিউশনের E6 AMOLED প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট দিয়ে আসবে। আর ক্যামেরা 50 মেইন, 50 হচ্ছে আলট্রাওয়াইড, 50 হলো টেলিফটো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32, 4820 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের ওয়্যার চার্জার, তার সহ চার্জারটা হবে 120 ওয়াটের। তবে ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করবে 50 ওয়াট। অলরেডি নিশ্চয়ই আপনারা জানেন এই স্মার্টফোন লাইকার সাথে কোলাবোরেশনের মাধ্যমে আসছে, এবং লাইকার নিউ কালার কোডিংও আমরা সেখানে দেখতে পাবো এরকম কিছু। Xiaomi অলরেডি বেশ কিছু ছবিও কিন্তু তারা শেয়ার করেছে, যেগুলো এই স্মার্টফোন দিয়ে তোলা, অর্থাৎ প্রো ভ্যারিয়েন্ট দিয়ে তোলা। এখন আপনারা যে ছবিগুলো দেখছেন, ওয়েল ডিটেল, শার্পনেস, লো লাইটের ছবি, ডাইনামিক রেঞ্জ জোস লেভেলে রাখছে। তবে আমি জানি না এই স্মার্টফোন আমাদের হাতে যখন আসবে, আমরা যখন রিভিউ করার সুযোগ পাবো, তখন আদৌ কি এরকম ছবি পাওয়া যাবে। 1" সেন্সর রয়েছে, সেটা সময় বলে দেবে আসলে কেমন ছবি দেয়, বা অন্য ফ্ল্যাগশিপের সাথে কতটুকু পেরে ওঠে। ভাই ব্রাদার, আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। আমার হাতে দেখছেন আপনারা Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটি Snapdragon এডিশনের। তো এই ডিভাইস বাংলাদেশে কিন্তু আনঅফিশিয়ালভাবে পাওয়া যায়। পাশাপাশি Realme GT Master Edition, এই স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়, এবং অ্যারাউন্ড 30K-র মধ্যে এই ডিভাইসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা এই দুটো ডিভাইসের কম্প্যারিজন করেছি, এবং রাইট নাও এগুলো কেনা উচিত হবে কি না, কোনটার থেকে কোনটা ভালো হবে, কোনটা কেনা আসলে যুক্তিসঙ্গত, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। চাইলে ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। আচ্ছা, এবার তাহলে একটু OnePlus নিয়ে আলোচনা করা যাক। OnePlus-এর আপকামিং স্মার্টফোন OnePlus Nord CE 3 এর স্পেসিফিকেশন এবং রেন্ডার আমরা পেয়েছি। তো এতে যা থাকছে, আইপিএস এলসিডি প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশনের, 120Hz হাই রিফ্রেশ রেট, প্রসেসর সেকশনে Qualcomm Snapdragon 695 5G SoC, এই যে এই ডিভাইসেও এই সেম প্রসেসরটি রয়েছে। দেন 108 মেগাপিক্সেল মেইন শুটার, কিন্তু এর সাথে দুই করে আরও দুটো শুটার, মানে হাস্যকর। 108-এর সাথে 2 2 করে আর দুইটা শোনা থাকবে বাট আলট্রা ওয়াইড নাই সিরিয়াসলি ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 এদিকে ব্যাটারি হলো 5000 mAh আর 67 ওয়াট মোটা চার্জার এ তো গেল Nord CE 3 বাট OnePlus সম্বন্ধে গুড নিউজ হলো আগামী বছর থেকে 2023 থেকে OnePlus এর ফোনে নাকি 4 বছরের আপডেট পাওয়া যাবে Android আপডেট পাওয়া যাবে এবং 5 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাওয়া যাবে টেক নিউজ শেষ করব Nothing এর নিউজ দিয়ে Nothing Phone 1 already এসেছে আমরা রিভিউ করেছি অনেকদিন ব্যবহার করা হয়েছে তো Nothing Phone এর পরবর্তী ভার্সন Phone 2 ওটা আসার পসিবিলিটি আছে এবং আসবে এটাই তো স্বাভাবিক তবে ওই স্মার্টফোনের রিয়ারে ওই যে আমরা গ্লিম্প লাইট ওগুলো দেখব জ্বলবে ঠলবে কিন্তু এবারে হওয়ার পসিবিলিটি আছে 8GB বা কালারফুল লাইট এমনটা বিভিন্ন লিক রুমার বলছে দেখা যাক ফোন আসলে অবশ্যই জানা যাবে তাহলে একটু কমেন্ট নিয়ে এবারে আলোচনা করা যাক রাফসানা আক্তার তানিয়া ভাই আমার প্রশ্ন হলো ফোনে থিম চেঞ্জ করলে কি ফোনে কোনো ক্ষতি হয় বা থিমের কারণে ফোনে কি চার্জ বেশি কাটে লাফ্রাম গাজীপুর হ্যাঁ কিছু কিছু থিম ব্যবহার করলে দেখবেন ফোন স্লো করতে পারে মানে অনেক থিম অনেক ভারী হয়ে থাকে সেখানে অনেক কাস্টমাইজেশনের সুযোগ থাকে ভারী হওয়ার কারণে ফোনটাকে একটু স্লো করে দিতে পারে আবার হ্যাঁ ব্যাটারিও বেশি বার্ন করতেই পারে ওই যে যেহেতু সেখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে তবে আপনি যত বেশি লাইটার কিছু ব্যবহার করবেন ফোনটা আরো বেশি স্মুথলি চলবে ব্যাটারি বার্ন কম করবে ইয়াসিন আরাফাত স্যাম ভাই আপনি Realme GT Neo 3T দেখালেন এইবার Poco F4 5G টা দেখান প্লিজ এটা নিয়ে কি কোনো ভিডিও করছিলাম নাকি না করে থাকলে এটা নিয়েও ট্রাই হবে দেখা যাক তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো অনেক কিছু জানা যাবে আশা করছি ভালো থাকুন টাটা